বিদ্যালয়ে যাওয়ার পথে চারজন স্কুল পড়ুয়াকে গাড়িতে তুলে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ল গাড়ির চালক। বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় চারজন স্কুল পড়ুয়াকে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় আটকাল এলাকাবাসীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। এই ঘটনা নিয়ে কি জানালো খুদে পড়ুয়ারা, শুনে নেব তাদের কাছ থেকে। তারপরে আমার চিৎকার যখন করেছি তখন ওখানে দুটো বউ একটা ছেলে ছিল, তারপরে এরকম এরকম ওই লোকটাকে ফেল করেছিল, তারপরে আমার দৌড়ে দৌড়ে চলে গেছিলাম, নিয়ে যাচ্ছিল। তোরা কি করলি? কোথায় কোন স্কুল? কি বললো? তোদের নিয়ে নিয়ে চলে যাচ্ছিল অন্য কোথাও, কি করছিল? পড়ুয়াদের উদ্ধার করে গাড়ি ভাঙচুর ও চালকে বেধড়ক মারধর। এই চাঞ্চল্যকর ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন অভিভাবকেরা? বাচ্চারা স্কুলের জন্য যাচ্ছিল, যে বাড়িটা পার করে দু তিনটে বাড়ি পরে যাচ্ছিল, চারজন যাচ্ছিল, যে একজন এসে এরকম গাড়িটা ওদের পাশে দাঁড় করা, তারপরে ওদেরকে বলে তোমাদের স্কুলে চলো, স্কুল কোথায়? ওরা বলেছে এইখানে আমাদের কাছে স্কুল, বলেছে চলো দিয়ে আসি, ওরা বলেছে আমরা যাবো, গিয়ে নেমেও চারজনকে জোর করে তুলেছে, তোলার পরে একজন আসছিল টোটোতে করে, উনি বলছে জোর করে কোথায় নিয়ে যাচ্ছ, দিয়ে উনি বলছে যে নামাও, নামাচ্ছে না, ও দরজা ভরে দিয়ে লক করে দিয়েছে গাড়িটা, দিয়ে একটা জানলা ফাঁকা ছিল, মেয়ে আমার মেয়ে চেঁচামেচি করছিল, পরে উনি তারপরে দাঁড়িয়ে উনি চিৎকার করলো, দিয়ে লোকজন আসছে, একটা ছেলে এসছে, ওই ছেলেটা গাড়ির চাবি টাবি নিয়েছে, দিয়ে ওর কলার ধরে ওকে বার করেছে, দিয়ে তারপর আমরা এসছি দৌড়ে। কোথায় নিয়ে যাচ্ছিল বাচ্চাগুলোকে? বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছিল, ও বলছিল এইদিকে স্কুলে নিয়ে যাবে। আপনাদের কি মনে হয়? আমাদের মনে হচ্ছিল ও পাচারকারী, ও নিয়ে যাচ্ছিল, অন্য কোথাও নিয়ে যাচ্ছিল, ও কেন নেবে, ও কেন তুলবে আমাদের বাচ্চাকে? ওরা তো, ওরা যখন বলছিল যে আমরা স্কুলে যাবো, ও কেন তুলে নিয়ে যাবে? এখন কোথায় এসছেন? এখন আমরা থানায় এসেছি। প্রাথমিক স্কুলে পড়াশোনা করে বাচ্চা, 10 বছর আর 9 বছর বয়স, ওরা ওই স্কুলে যাওয়ার পথে ওই মারাতে অমিনিতে ওকে তোদেরকে জোর করে তুলে নিয়ে দিয়া, 4 বছর ওই নইডের একটা ছেলে ছিল, নাম জানি না যেত, দিয়ে তখন ওই ছেলেটা ওই গাড়িটার চাবিটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে দিয়ে গাড়িটা কাটলে, তারপরে আমরা গর্ব হয়ে যাই যে গিয়ে দেখি এই অবস্থা। গাড়িওয়ালাকে চেনে না? গাড়িওয়ালা চেনে, গাড়ি বন্ধ করে। খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ এসে চালককে আটক করে সেই সঙ্গে গাড়িটিকেও আটক করা হয়েছে। অভিভাবকদের দাবি, চার পড়ুয়াদের অপহরণ করে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল অভিযুক্তের। অভিযুক্ত সহ চার পড়ুয়া ও তাদের অভিভাবকদের জিজ্ঞাসাবাদের জন্য কেতুগ্রাম থানায় আনা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তে কেতুগ্রাম থানার পুলিশ। পাপাই সরকার, এলসিডব্লিউ ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে।
রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 7132111। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9777555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। আপনাদের অতি পরিচিত শ্রী বালাজি এন্টারপ্রাইজে দ্য মোবাইল গ্যালারি এখন বিনা চিঠির ঘোষ মার্কেটে, যেখানে রয়েছে মোবাইল হ্যান্ডসেটের নিত্য নতুন অফুরন্ত সব সম্ভার। দ্য মোবাইল গ্যালারি আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস সহ আইফোন। এছাড়াও আপনারা দ্য মোবাইল গ্যালারিতে পাবেন পোকো, স্যামসাং এফ সিরিজ, ভিভো আইকিউ সহ আরও ব্র্যান্ডেড ফোন। রয়েছে সমস্ত ইএমআই এর সুবিধে। তাই আজই আপনার পছন্দ মতন হ্যান্ডসেট কিনতে চলে আসুন শ্রী বালাজি এন্টারপ্রাইজের দ্য মোবাইল গ্যালারিতে। আমাদের নতুন ঠিকানা শ্রী বালাজি এন্টারপ্রাইজ, দ্য মোবাইল গ্যালারি, ঘোষ মার্কেট, মিওমা মোড়ে কেক শপের ঠিক সন্নিকটেই, বিনা চিঠি। যোগাযোগ নম্বর 7699991490 অথবা 9832121278।